Hey everyone, welcome to my Sharna kitchen. আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমের জেলি। এটা কিভাবে খুব কম সময়ে এবং সহজে বানানো যায় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তাহলে চলুন, কি কি উপাদান লাগছে সেগুলো দেখে নেই। দেখুন, আমের পিসগুলো ঠিক এভাবেই আমরা কেটে নিব, প্রায় সবগুলো একই সাইজ করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ফিরে যাই স্বর্ণা কিচেনে, এটা এখন আমরা সিদ্ধ করব। আমি চুলার উপরে একটা প্যান নিয়ে নিয়েছি, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু পর্যাপ্ত পরিমাণ দিব, আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আমটা সিদ্ধ করব এবং আমরা সিদ্ধ করার পর আমটা ছেঁকে তুলে ফেলবো পানি থেকে। এর কারণ হচ্ছে আমরা যখন আমটা সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে যে অতিরিক্ত টক একটা ভাব থাকে এই ভাবটা কমে যাবে, তারপর আমরা চিনিতে দিব। আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি আমগুলো সব দিয়ে দিয়েছি। এখন এগুলো আবার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, যখন সিদ্ধটা পুরোপুরি হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে, একদম গলে যাবে না, তাহলে তো পানির সাথে মিশে যাবে। আমরা জাস্ট আস্ত আস্ত অবস্থায় উঠাবো। দেখুন ভিউয়ার্স, আমার এটা সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই, আর অল্প একটু সিদ্ধ করব। দেখুন ভিউয়ার্স, আমি আর একটা দেখাচ্ছি, পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে ফেলবো একটা পাত্রে এবং গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। তুলে ফেলছি একটা পাত্রে, যে পাত্র তুলে রাখছি। দেখুন ভিউয়ার্স, আমি এই সবগুলো তুলে নিয়েছি, এবার আমি একটা প্যান নিয়ে নেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি চুলায়, এই সিদ্ধ আম করা আমগুলো ঢেলে দিচ্ছি। এবার চিনি দিয়ে দেব। এখানে যেহেতু আমার 1 কেজি পরিমাণ আম আছে, সেজন্য আমি 3 কাপ চিনি দেব। এই যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এভাবে আমি আরো 3 কাপ চিনি দেবো, আরো 1 কাপ দিয়ে দিচ্ছি, আরো 1 কাপ দিয়ে দিচ্ছি। মোট 3 কাপ চিনি দিয়েছি, 1 কেজি পরিমাণ আমে আমরা 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা আমের টকের উপর নির্ভর করবে, আপনি চিনি কতটুকু দিবেন সেটা আপনার রুচির উপরেও নির্ভর করবে। আপনি যতটুকু চিনি দিবেন, আপনার ইচ্ছে মতো দিবেন, আপনার যতটুকু ভালো লাগে ততটুকুই দিবেন আপনার স্বাদ অনুযায়ী। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি, পানি দেওয়ার প্রয়োজন নাই, চিনিটি গলেই পানি বের হবে, এই জন্য আর কোনো পানি ইউজ করছি না। আমি যেহেতু এটা একটা আমের মিষ্টি আচার বানাচ্ছি, এই জন্য আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এটা সিদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতরে চিনি দিয়ে দিয়েছি, এখন চিনিটা গলবে আর পানি বের হয়ে আসবে অটোমেটিক্যালি। দেখুন ভিউয়ার্স, পানি বের হয়ে এসেছে অনেকটাই চিনি গলে গিয়ে। এবার আমি এর স্বাদটা আরো সুন্দর করার জন্য অল্প কিছু লবণ দিয়ে দিব। যে লবণ, এই লবণ আমি কতটুকু দিয়ে দিচ্ছি, লবণটা দিয়েছি কারণ এর যে স্বাদটা একটা ভারসাম্য পর্যায়ে চলে আসবে। এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে ঘন ঘন, কারণ নিচে লেগে যেতে পারে।
জন্য নেড়ে ছেড়ে দিতে হবে। আমি আবার বলছি, চিনিটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, যতটুকু আপনাদের ভালো লাগে ততটুকুই দিবেন। আর লবণটা অপশনাল, লবণটা দিলে অবশ্য এটার স্বাদটা একটা ফিটনেস আসে, খুব সুন্দর লাগে এর স্বাদটা, এই জন্য চিনি দিয়েছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, মিষ্টি জিনিসে অনেকেই লবণ পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন ভিউয়ার্স, এর কালারটা অনেক সুন্দর লাগছে। আপনারা এটা বাসায় রান্না করতে পারেন, বানাতে পারেন এই জেলিটা। এই জেলিটা দুধ দিয়ে খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই এই দুধ দিয়ে খাবেন এই জেলিটা বানিয়ে। এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য আমি সবসময় বানাই এবং বাচ্চাদের দুধ দিয়ে দেই, তারা খুব পছন্দ করে খায়। আপনারাও খেতে পারেন, ছোট বড় সবাই খেতে পারে। আমার ফ্যামিলির সবাই আসলে এই আচারটা খুব পছন্দ করে ও খুব খুশি হয়ে খায়, যে কারণে আজকে এই আপনাদের সামনে রেসিপিটা দেখাচ্ছি। কারণ এই রেসিপিটা আপনাদের ফ্যামিলি তো আশা করি খুব ভালো লাগবে, সবাই খাবে খুশি হয়ে। আমার তো আমের মৌসুমে আমের জেলি না বানালে চলেই না, আমি প্রতি আমের মৌসুমেই আমি এই জেলিটা তৈরি করি। এবং এই জেলিটা আমি শিখেছি আমার মার কাছ থেকে, আর আমার মা শিখেছে আমার নানির কাছ থেকে। এবং আমরা যখন ছোট ছিলাম আমি দেখতাম আমার আম্মু এই আমের জেলিটা সবসময় তৈরি করতো এবং আমরা সবাই খুব খুশি হয়ে খেতাম, ফ্যামিলি ছোট বড় সবাই আমরা এই আমের জেলিটা খেতাম। এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে না নাড়লে, এজন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এটা জাল দিতে দিতে দেখা যাচ্ছে এটা অনেকটাই গলে যাবে, আমের টুকরাগুলো এখনো আস্তে আছে কিন্তু এটা আস্তে থাকবে না, এটা অনেকটাই গলে যাবে এবং এই শিরার সাথে মিশে যাবে। দেখুন ভিউয়ার্স, আমারটা অনেকটাই হয়ে এসেছে, এটা গলে গিয়েছে, আমটা অনেকটাই গলে গিয়েছে, আরো গলে যাবে এবং শিরাটা আরো টেনে যাবে, আরেকটু টাইট হবে জেলিটা। আর এটা যদি দীর্ঘদিন রাখতে চান তাহলে এটা অবশ্যই আপনার হয়তো বেশি চিনি দিতে হবে, পরিমাণের তুলনায় একটু বেশি দিতে হবে, আর নয়তো আপনারা সিরকা ইউজ করতে পারেন। সিরকা হচ্ছে যেগুলোর বোতলের গায়েই লেখা থাকে হোয়াইট ভিনেগার, এবং এর ভিতরে যে পানিটা এটা টানিয়ে ফেলবেন, তাহলেই আপনার এই আমটা আপনারা বছর রেখে খেতে পারবেন। আমার এটা একটু পানি আছে, আর একটু টেনে যাবে পানিটা এবং আমটাও আর একটু গলে যাবে,
আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে একটা পোড়া গন্ধ হয়ে যাবে। আমি এই পর্যায়ে 5 থেকে 6টা এলাচ দিয়ে দিচ্ছি, কিছু ভেঙে রাখা দারুচিনি দিয়ে দিচ্ছি, এবার এগুলোকে মিশিয়ে দিচ্ছি। তিনটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, এগুলো টুকরা করেছি, ধুয়ের ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি খুব সহজে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সহজে কম সময়ে এই আমের জেলটা তৈরি করা যায়। এবং খুব কম উপকরণ দিয়েই আমি আমের জেলিটা তৈরি করেছি। এটা আপনাদের যেমন সময় বাঁচাবে তেমনি আপনাদের এটা সহজ, আর আশা করি আপনারা এটা বাসায় বানাতে পারবেন। এটা বানিয়ে আপনারা বাসায় ফ্যামিলি সহ খাবেন, আর এটা আসলে এর স্বাদটা অসাধারণ, খুব টেস্টি। আপনারা বাসায় বসে এটা দুধ দিয়ে খাবেন, দুধ দিয়ে ভাত দিয়ে, আর সাথে যদি থাকে আমের চিলি, তাহলে খাওয়াটা একটা তৃপ্তি আসে। দেখুন ভিউয়ার্স, আমার আমটা কত ঘন হয়ে গিয়েছে, আমের ঘনত্বটা আপনাদের দেখাই। দেখুন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে, আর আমের ভেতরে যে আটির সাথে যে শক্ত আবরণটা থাকে আমি সেটাও ফেলিনি। খেয়ে খাওয়ার সময় খুব আসলে এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, এবার আমি চুলাটা বন্ধ করে দিব, আমার দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আমাদের এখন আর প্রয়োজন নেই জাল দেওয়ার, পানি সব টেনে গিয়েছে, আর এই জেলিটা আরো ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তখন আমরা একটা বয়ামে এই জেলিটা রাখবো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তবে আমরা এটা চেষ্টা করব কাচের কোনো বয়ামে রাখার জন্য, কাচের কোনো পাত্রে রাখার জন্য, কারণ এটা আসলে যদি আমরা সংরক্ষণ করতে চাই সেটা কাচই ভালো। আপনার প্লাস্টিকের পারেন, বয়ামগুলো ইউজ করতে পারেন, কাচের যে কোনো পাত্র শরীরের জন্য সেটা স্বাস্থ্যকর। আর প্লাস্টিকেরটাও রাখতে পারি, তবে অনেকদিন দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে কাচেরটা রাখাই ভালো। তাহলে এটা আমি ঠান্ডা হতে দেবো, কারণ যে কোনো পাত্রে রাখি না কেন এটা ঠান্ডা, একেবারে ঠান্ডা হওয়ার পরে এটা আমাকে ওই পাত্রে রাখতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি আমের জেলটাকে ঠান্ডা করে নিয়েছি বয়ামে রাখার জন্য। এখন চলুন দেখে নেই বয়ামটা কিভাবে প্রসেসিং করব। আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকেরটাও নিতে পারেন, তবে কাচেরটা নেয় বেস্ট। আর একটা টিস্যু পেপার নিয়ে জাস্ট এটাকে ভালো করে ভিতরে মুছতে হবে। আমি কিন্তু এই বয়ামটা গরম পানিতে ফুটিয়ে নিয়েছি, কারণ এটা যাতে পুরোপুরি ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়, এতে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, ফলে আমাদের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এটা এখন আমি মুছে নিয়েছি, আর এটা আমি আধা ঘন্টার মতো ফ্যানের বাতাসে অথবা রোদ্রে রাখবো। আমি আধা ঘন্টা ফ্যানের নিচেই রেখে দিয়েছিলাম, এবার আমি আচারটা এর ভিতরে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি একটা চামচ নিয়েছি, চামচটা অবশ্যই শুকনো হতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে এতে পানি থাকলে। এবার আমি এটা দিয়ে এই জেলিগুলো বয়ামের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, এর ভিতরে একটুও পানি নেই অবশিষ্ট।
আমি এভাবে চেপে চেপে আচারগুলো রাখতেই পারি। আচার বলেন আর জেলি বলেন, যে নামই আমরা দেই না কেন, এটা দুধ দিয়ে খেতে অসাধারণ। আপনারা অবশ্যই দুধ দিয়ে খাবেন, এটা বাচ্চাদের দিবেন, দুধ দিয়ে বাচ্চারাও খুব পছন্দ করবে। অবশ্যই আপনারা এটা বাসায় বানাবেন এবং খাবেন। আর আপনারা এরকম কয়েকটি পাত্রে আপনাদের সুবিধা মতো সমস্ত জেলিগুলো ঢেলে নেবেন এবং দীর্ঘদিন সারা বছর ধরে আপনারা এটা খেতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমার এটা দেখতে কত সুন্দর লাগছে এবং এটা খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই এটা বাসায় বসে বানাবেন এবং খাবেন। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমরা বাইরে থেকে যেসব জেলে কিনে খাই, এসব জেলেতে আমরা জানি না কি দিয়ে বানায়, অনেক সময় ভেজাল থাকে, আর বাসায় বসে বানালে তার তো কোনো চান্সই নেই। সত্যি কথা বলতে আমরা এই জেলিটাই নিজেরা বাসায় বানিয়ে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটা আমরা জানি যে নিজের হাতে তৈরি, এটা নির্ভেজাল একটা পণ্য যেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, না হলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না, আর পৌঁছাতে হলে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।